হ্যালো এভরিয়ান, রিঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো পাশের বাড়িতে একটা বিয়ে বাড়ি ছিল, তো বাড়ির সবাইকে নিমন্ত্রণ করেছিল। তো আমরা তিনজন বাদে বাড়ির সবাই গিয়েছিল, তো সেই জন্য বড় মেয়েকে উপরে নিয়ে চলে এসেছি। তো একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি তোমরা। আর আমার মেয়েকে তো সাজার কথা বললে একদম পুরো দু পা এগিয়ে আছে, ও সাজতে ভীষণ ভালোবাসে। তো দেখো ওকে আমি সাজিয়ে দিচ্ছি, ও আমার কোলের কাছে চুপ করে দাঁড়িয়ে আছে। শুধু চুপ করে নয়, মাঝে মাঝে আবার একটু ঢঙও দেখাচ্ছে, বকবক করছে। আর লিপস্টিক পরতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে, যখন তখন আমার লিপস্টিক নিয়ে ও একদম ঘাটাঘাটি করে। তো যাই হোক, আর একটু আগে তো তোমরা দেখতেই পেলে আমার টুকুশোনাকে ওর বাবা উপরে এসে শুয়ে দিল বিছানায়। আর আমার টুকুশোনা বিছানায় শুয়ে শুয়ে ওর দিদিকে দেখেই যাচ্ছে যে দিদিকে সাজিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমার মেয়ের সাজ একদম পুরো কমপ্লিট, তো একদম সিম্পলভাবে সাজিয়েছি। প্রথমেই তোমাদেরকে যেহেতু বললাম যে আমরা বিয়ে বাড়িতে তিনজন ছাড়া বাদ বাকি সবাই যাবে, তো সেই তিনজন হচ্ছে আমি আর আমার বর আর আমার মেজোজা। তো প্রথমত হলো আমার এইটুকু বাচ্চা, ওকে রেখেও আমি যেতে পারবো না আর ওকে নিয়েও আমি যেতে পারবো না, তো সেই জন্য আমি যাচ্ছি না। আর দ্বিতীয়ত হলো আমার মেজোজা প্রেগনেন্ট, তো সেই জন্য যাচ্ছে না। আর তৃতীয়ত হলো মেজদি না গেলে আমি যাব না, আর আমি না গেলে মেজদিও যাবে না। তো এমনি ভালো অবস্থাতেও আমরা কেউ কাউকে ছাড়া কোথাও যাই না, তো সেই জন্য আমরা যাব না। আর এটা কিন্তু আমি ফলো করেছি, যখন তুমি দেখবে কোনো অসুস্থ বা এরকম প্রেগনেন্ট অবস্থায় থাকবে না, তখন দেখবে হাজারটা নিমন্ত্রণ, হাজারটা বিয়েবাড়ি আসছে। আর তারপর যখন দেখবে তুমি ফ্রি আছো বা ভালো আছো, তখন দেখবে আর একটাও নিমন্ত্রণ আসছে না, আর বিয়েবাড়িও আসছে না। তো সেই হয়েছে আমাদের অবস্থা। এগরোল করার জন্য সেই রকম কিছুই ছিল না বাড়িতে, মানে শসা পেঁয়াজ ছিল, বাদবাকি বিট গাজর এগুলো ছিলই না। তো তারপর দিদি বললো বিট গাজর দিতে হবে না, আর শসা পেঁয়াজ দিয়েই করে ফেলো। তো বিট গাজরকে বাদ দিয়ে আমরা শসা পেঁয়াজ দিয়ে এগরোলটা বানিয়ে ফেললাম। তো দেখো আমার এগরোল বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দিদি শসা আর পেঁয়াজ দিয়ে জিনিসটাকে রোল করছে। আর জানা তো আমরা না একবার সবাই মিলে মেলা গিয়েছিলাম, সেই মেলাতে গিয়ে রোল কিনে খেয়েছিলাম, কিন্তু সেই রোলটা খেতে এতটাই বাজে হয়েছিল, তো মানে রুটিটাও ভালো করে ভাজা হয়নি, ডিমটাও কাঁচা। তো সেই থেকে আমরা কোথাও বাইরে মেলায় গিয়ে খাই না, তো সেই থেকেই আমরা বাড়িতেই এগরোল বানিয়ে খাই। আর জানো তো আমি না মোটামুটি এগরোলটা বানাতে বেশ ভালোই পারি, মোটামুটি নয় ভালোই পারি, এটা আমার মায়ের কাছ থেকে দেখে শেখা। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি।